ॐ शाहनाभवतु शाहनो भुनक्तु शाहबीर्यं करवावहै तेजोऽस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। आज আমরা অষ্টাবক্র গীতা আলোচনার চতুর্থ দিনে প্রবেশ করব। আমরা এর আগের দিন রাজা জনককে দেখেছি কিভাবে তিনি নিজেকেই নিজে নমস্কার করছেন, এক একটা অনুভব তার মধ্যে জেগে উঠছে, অর্থাৎ একটা করে জ্ঞানের বুদবুদ তার অন্তরে ভেসে উঠছে আর তিনি নিজেকে নমস্কার করছেন। আমরা এই নমস্কারের শ্লোকগুলো আজ শুনব। আর কি কারণেই বা নমস্কার করছেন সেটাও শুনব। আসলে কি জানেন, আমাদের এই শাস্ত্র কথা, শাস্ত্রের উপদেশ, শাস্ত্রের নীতি বাক্য শুনতে শুনতে আমাদের কান পৌঁছে গেছে। শুধু এটা করো ওটা করো না, এইভাবে জীবনযাপন করো এইভাবে জীবনযাপন করো না, কেউ বলছেন শ্বাস প্রশ্বাসের ক্রিয়া করো, কেউ বলছেন জপ তপ করো। যদিও আমরা সেগুলো শুনেও শুনি না, আর সব ধর্মগুরুরাই এই একই কথা বলে থাকেন। আমাদের ছোটবেলায় ঠাকুরমা রামায়ণের গল্প, মহাভারতের গল্প এগুলো শোনাতেন, আমাদের সবারই ভালো লাগত। আর এই ভালো লাগা আমাদের ঘুমোতে সাহায্য করত। এমনকি আমি দেখেছি আমার ঠাকুরমাকে গল্প করতে করতে ঘুমিয়ে পড়তে। আসলে ঠাকুরমার মহাভারতের গল্প বা রামায়ণের গল্প সব মুখস্থ হয়ে গেছে, তাই তিনি চোখ বুজেই গল্প বলে যেতে পারতেন, বইয়ের দরকার পড়ত না। তো শাস্ত্র কথা আমাদের ঘুমোতে সাহায্য করে থাকে, জেগে থাকতে সাহায্য করে বলে কখনো শুনিনি। কাউকে জাগিয়ে রাখবার জন্য শাস্ত্র কথা শোনানো হয় না, আর আমরা যখন জেগে থাকবার সময় হয় তখন আমরা শাস্ত্রের গল্পগাথা নিয়েও বসি না, আমরা কাজে নেমে পড়ি। তা সে জাগতিক কাজই বলুন আর পুজো পাঠ আসন প্রাণায়াম জপ ধ্যানই বলুন, আমরা কিছু না কিছু করতে লেগে যাই। অষ্টাবক্র গীতা কিন্তু সেই দিক থেকে সম্পূর্ণ আলাদা। অষ্টাবক্র গীতা মানুষকে জাগিয়ে তোলে, কিছু করতে বলে না, শুধু শুনতে বলে। রাজা জনক মহামুনি অষ্টাবক্রের কথা শুনেই, শুধু শুনেই আধা পাগল হয়ে গেছেন। তিনি লাফানো শুরু করেছেন আর আমাদের দৃষ্টিতে পাগলের মতো হয়ে গেছেন, নিজেকেই নিজে নমস্কার করছেন, যা আমরা স্বাভাবিকভাবে সাধারণ মানুষেরা কখনোই করি না। একটা কথা শুনুন, আমরা যেন ভুলেও না ভাবি যে আমরা জ্ঞানী হয়ে গেছি, আমরা যেন ভুলেও না ভাবি যে আমাদের বয়স হয়ে গেছে, আমাদের আর কিছু হবার নয়, এই বয়সে না পারব যোগ ধ্যান করতে, না পারব পরিশ্রম করতে। আপনি যে বয়সেরই হন না কেন এটা শুরু করুন, এটা যে কোনো বয়সেই হতে পারে। আসলে
আরম্ভ করাটাই বড় কথা। অষ্টাবক্র মুনি কিছুই করতে বলেন না, শুধু শুনতে বলেন, শুধু বিশ্বাস করতে বলেন। আর বিশ্বাস করতে বলেন এই জন্য যে বিশ্বাস করলে হয়তো আপনার পুরনো স্মৃতি জাগ্রত হতে পারে। শুধু মনে করবার চেষ্টা করুন আপনি কোথা থেকে এসেছেন। গঙ্গাসাগর মেলায় বহু বৃদ্ধ বৃদ্ধা হারিয়ে যান, তারা তাদের ঠিকানা ঠিক ঠিক মতন বলতে পারেন না। স্বেচ্ছাসেবকগণ তাদের বার বার জিজ্ঞেস করেন, আপনি শুধু মনে করবার চেষ্টা করুন আপনি কোথা থেকে এসেছেন, তাহলেই আমরা আপনাকে আপনার বাড়িতে আপনার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেব। আসলে আমরা সবাই অন্ধকারে দাঁড়িয়ে আছি, এত দিন অন্ধকারেই হেঁটেছি, তাই আমরা কোন পথে এসেছি সেটা আমাদের স্মৃতিতে নেই। কোনো মানুষ কখনোই এত দূরে যেতে পারে না যে সে আর ফিরে আসতে পারবে না। কোনো মানুষ যতই ভুল পথে যাক না কেন, সে কখনো ঠিক পথে আসতে পারবে না তা হতে পারে না। অষ্টাবক্র মুনি হাতে আলো নিয়ে এসেছেন, হাজার বছর যাবৎ যে পথ ছিল অন্ধকার আজ তা আলোয় আলোকিত হয়ে উঠেছে। অন্ধকারে হাঁটতে হাঁটতে আমরা মনে করতে ভুলেই গেছি যে আমাদের দুটো চোখ আছে। অষ্টাবক্র মুনি আমাদের দৃষ্টিশক্তি দেননি, তিনি শুধু প্রদীপ জ্বেলে দিয়েছেন। তাই আমাদের কাজ হচ্ছে শুধু মনোযোগ দিয়ে অষ্টাবক্র মুনির কথাগুলো শোনা। না, কিছুই করতে হবে না, কোথাও যেতেও হবে না, শুধু মনোযোগ দিয়ে শুনতে হবে। আর মনোযোগ দিয়ে যখন শুনবেন তখন আপনার ঘুম ছুটে যাবে, আপনি তখন আত্ম উপলব্ধির আনন্দে মেতে উঠবেন। যখন নিজেকে দেখতে পারবেন, যখন নিজেকে জানতে পারবেন, তখন হাজার বছরের পুরনো চিন্তা, হাজার বছরের পুরনো ধারণা সব পাল্টে যাবে। আর সেটাই হয়েছে এই রাজা জনকের ক্ষেত্রে। আমরা এখন রাজা জনকের উল্লাস ধ্বনি শুনব, কিছু বুঝতে হবে না, শুধু শুনতে হবে। আসলে রাজা জনকের মুখ দিয়ে এখন যেসব কথা উচ্চারিত হচ্ছে সেগুলো সবই স্বয়ং গুরুদেবেরই কথা। রাজা জনকের মুখ দিয়ে যা স্বতঃস্ফূর্তভাবেই বেরিয়ে আসছে, আসুন শুনি আমরা তার কথা। অহো অহং নমো মজ্জং দক্ষৌণস্থিতমৎসমঃ অসংস্পৃশ্যো শরীরেণ येन विश्वं चिरं धृतम् आह। आमी आमाकेई नमस्कार करी, आमार मत दक्ष केउ नेई, शरीरेर साथे कोनो सम्बन्ध ना थाका सत्त्वेओ विश्वकेई आमी चिरकाल धारण करे आछी। आसले राजा जनक जे कथागुलो बोलछेन ता स्वयं गुरुदेवेरी कथा, রাজা জনকের মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে মাত্র। তার মধ্যে অর্থাৎ রাজা জনকের মধ্যে আত্মবোধ জেগেছে, তাই উল্লসিত হয়ে বলছেন অহং নমো মজ্জং। অহো অহং নমো মজ্জং যস্যমে নাস্তি কিঞ্চন অথবা যস্যমে সর্বং ইয়দুবং মনুষ্য গোচরং। আহা, আমি আমাকেই নমস্কার করি যার কোনো কিছুর সঙ্গেই সম্বন্ধ নেই, আবার সেই সব যাকে বাক্য মন দ্বারা গোচর করা যায় না, অতএব সেই সর্বসম্বন্ধী
আবার সর্ব অসম্বন্ধী আমাকে আমি নমস্কার করি। আমাদের মন সব সময় বিচার প্রবণ, ব্যবসায়ী ব্যবসার শুরু থেকেই হিসেব শুরু করে দেন আর সারা জীবন ধরেই তার হিসেব চলতে থাকে। জীবনের শুরুতে যখন সে শিশু ছিল তখন কিন্তু তার এই হিসেব ছিল না, যেদিন থেকে তার উপার্জনের চিন্তা এসেছে সেদিন থেকে সে হিসেব শুরু করে দিয়েছে। তো এক সময় সে একজন হিসেব রক্ষক রেখে দিল, এখন আর তাকে প্রতিদিনকার হিসেব রাখতে হয় না। প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যখন মহাজনের কাছে সব হিসেব চুকিয়ে দিতে হয়, তখন আমরা নিশ্চিন্ত হয়ে যাই, আমাদের আর হিসেবের খাতার দরকার পড়ে না। এই মহাজনই হচ্ছেন গুরুদেব। গুরুদেব এসে সমস্ত হিসেবের দায়িত্ব নিয়ে নেন। জ্ঞানঙ্গে অং তথা জ্ঞাতা ত্রিতায়ং নাস্তি বাস্তবম অজ্ঞানত ভাতি যত্রেদং স অহম অস্মি নিরঞ্জনঃ। জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা এই তিনটি বাস্তবে নেই, অজ্ঞান প্রভাবে এই ত্রিতয় প্রতিভাত হয়। আমি সেই শুদ্ধ আত্মা যে প্রপঞ্চরূপ সমস্ত কিছুর সঙ্গে সম্পর্কহীন। দ্বৈতমূলং অহং দুঃখং ন অন্যতস্য অস্তি ভেষজম দৃশ্যং এতদ মৃষা সর্বং এক অহং চিদ্রশ আমলহ। আহা, ভ্রমবশত দ্বৈত ভাবনাই দুঃখের মূল। আমি এক, আমি অদ্বিতীয়, মায়া ও তৎকার্যের অতীত, আমি চিন্মাত্র স্বরূপ। প্রতীয়মান সব কিছু, সব জড় পদার্থ একান্তই মিথ্যা। এই তত্ত্ব জ্ঞানই ত্রিবিধ দুঃখ উপশমের ঔষধ। বোধমাত্র অহং অজ্ঞানাৎ উপাধিকল্পিত মায়া এবং বিমৃষত নিত্যং নির্বিকল্পে স্থিতির মম। আমার অহং বোধ থেকেই আমার অজ্ঞান উপাধিসমূহ কল্পিত হয়েছে, এটা বিস্তৃত হলেই আমি নির্বিকল্পে স্থিতি লাভ করব। নামে বন্ধ অস্তি মোক্ষ বা ভ্রান্তি শান্ত নিরাশ্রয়া অহোময়ে স্থিতং বিশ্বং বস্তুত নাময়ে স্থিতম। না আছে আমার বন্ধন, না আছে আমার মুক্তি, আমাতেই বিশ্ব স্থিত, আমি বিশ্বে স্থিত নই। বিশ্ব আমাতে স্থিত হলেও কোনো কালে উহা আমাতে আশ্রিত নহে। এইরূপ বিচারকারী আমি আমার নির্মূলা জগৎ ভ্রান্তি শান্ত হয়ে গেছে। শরীরম ইদং বিশ্বং ন কিঞ্চিত ইতি নিশ্চিতম শুদ্ধ চিত আত্মা চ তত কস্মিন কল্পনা অধুনা। শরীর সহিত এই বিশ্ব কিছুই নহে, না সৎ না অসৎ, এটা নিশ্চিত। আত্মা শুদ্ধ চৈতন্য স্বরূপ মাত্র, সুতরাং অজ্ঞান নিবৃত্তি হলে আর জগৎ কল্পনা কিসের উপরে হবে। শরীরং স্বর্গ নরকৌ
बन्धो मोक्षौ भयं तथा कल्पनामात्रम् एव एतत् किं मे कार्यं चिदात्मनः। शरीर स्वर्ग नरक बन्धो मोक्ष भय ए सकली कल्पना छाड़ा किछु नय। अतएव चिदात्मार की करणीय? चिदात्मार आसले किछुई करणीय नहीं। अहो जानौषमूहे अपि नादैत्वं पश्यतो मम अरण्यम इव संवृत्त्वं क्वारति करवाणि अहम्। आहा, जनसमूहर मध्यो द्वैत आर देखते पाच्छि ना, जान निर्जन अरण्येर न्याय पर्यवसित हयेछे, ताहले आमि किसेर उपर प्रीति स्थापन करब? ना हं देह न मे देह जीवो ना अहम हि चित् अयमेव हयमे बन्धो आसीद् या जीविते स्पृहा। आमि शरीर नई, शरीरो आमार नय, अंतकरण विशिष्ट चिदाभास रूप जीव आमि नई। आमि केवल विशुद्ध चैतन्य स्वरूप, जीवन धारणेर स्पृहाई आमार एतकालेर बंधन छिल। सच्चिदानंद स्वरूप अनुभव बोले सेई जीवन धारणेर इच्छेओ एखन आमार आर नेई। अहो भुवन कल्लोलै विचित्रै द्राक्षमुत्थितं मयि अनन्त महा अम्बाधौ चित्तवाते समुद्दते। कि आश्चर्य, अपार महासमुद्र रूप आमाते चित्तरूप पावन उत्पन्न हुए जगत परम्परा रूप कतई ना विचित्र तरंग समूह प्रकटित हुए। मयि अनन्त महा अम्बाधौ चित्तवाते प्रसम्मति अभगत जीव बनीज जगत पोत विनश्वरः। सर्वव्यापक चित समुद्र रूप आमाते संकल्प विकल्पात्मक चित्त पवन शांत होले जीवरूप बणिकेर अभाग्य अर्थात प्रारब्ध क्षयवशत देहादि विशिष्ट এই জগৎরূপ নৌকাও শত বিনাশপ্রাপ্ত হয়। ময়ি অনন্ত মহা অম্বোধৌ আশ্চর্যং জীব বিচয়ঃ উদ্যন্তি গ্নন্তি খেলন্তি প্রবিশ্যন্তি স্বভাবতঃ। আহ, কি আশ্চর্য! নিষ্ক্রিয় निर्विकार अपार महासमुद्र रूप चैतन्य स्वभाव आमाते अविद्या काम कर्मादि प्रभावे जीवरूपी तरंग समूह जान कखनो उदय होच्छे शत्रु भावे, कखनो बा परस्पर तारणा करछे, कखनो बा मित्र भावे खेला करछे, एवं कखनो बा अविद्या काम कर्मादि क्षये अध्यास रोहित हुए जान आमाते ही पुनः प्रवेश करछे अर्थात विलय प्राप्त होछे। आज आम्रा द्वितीय प्रकरणेर शेषे चले एसेछि। आगामीकाल थेके आम्रा प्रथम प्रकरणे गुरुदेव अष्टावक्र मुनिर जे दोषप्राप्य उपदेश आछे सेगुलोते मनोयोग देव। तबे द्वितीय प्रकरणे उल्लासेर संगे संगे उल्लासेर जे कारणगुलो बला हुए छे
এগুলো আমরা পরে আরো বিস্তারিতভাবে ধীরে ধীরে শুনব। আজ বাক্যের বিরাম দিলাম। ওম শান্তি 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 হরি ওম।